পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ক্ষমতা দখলের সিট হিসেবে পরিচিত নন্দীগ্রাম বিধানসভা বর্তমানে সেখানে থেকে সবচেয়ে বেশি শক্তিশালী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আসনে হেরে যাওয়ায় সেই ঘটনাকে কেন্দ্র করে আক্রমণের ক্ষেত্রে এখনও প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেন শুভেন্দু অধিকারী। এখনও অনেকেই মনে করেন যে শুভেন্দুকে জোরালো টক্কর দেওয়ার নেপথ্যে মমতার ভোট ব্যাংকের প্রধান ডিফেন্স ছিল নন্দীগ্রামের প্রায় 30% মুসলিম ভোট। গত বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর সেই ক্ষমতা ক্রমেই কমতে দেখা গিয়েছে। পঞ্চায়েত ভোটের রেজাল্ট যার জল জ্যান্ত উদাহরণ। রাজনীতিবিদরা মনে করছেন নন্দীগ্রামে তৃণমূলের ভোট কমে যাওয়ার প্রধান কারণ হল ISF, কারণ সেই সময় নন্দীগ্রামে প্রথমবার প্রার্থী দিয়েছিল ISF। ধর্মনিরপেক্ষ এই দলে অধিকাংশ সমর্থক মুসলিম সম্প্রদায়ভুক্ত। এই সুযোগকে কাজে লাগাতে সেখানে প্রথমবার থাবা মেরেছিল ISF। নিজেদের জায়গা শক্ত করতে বেশ কিছু জায়গায় প্রথমবার প্রার্থী দিয়েছিল তারা, যার মধ্যে অধিকাংশ সমর্থক তৃণমূলের বলেই দাবি। ISF যে এই দুই দলের প্রধান বিরোধী তা মঞ্চ থেকে স্পষ্ট করেন নওশাদ সিদ্দিকী, কারণ তার এদিনের প্রধান আক্রমণের বিষয়বস্তু ছিল শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ভিতরে দুজনের চা খাওয়ার গোপন প্রসঙ্গ তুলে তৃণমূল বিজেপিকে এক সূত্রে প্রকাশ্যে আনতে চেয়েছেন নওশাদ। পরবর্তীতে তৃণমূল বিজেপি এই দুটি প্রধান দল নন্দীগ্রামের মতো জায়গায় নওশাদ এবং ISFকে কিভাবে টেক্কা দেবে তা সময়ের অপেক্ষা। তবে নন্দীগ্রামের মতন জায়গা নওশাদের সমর্থকদের ভিড় বাড়ছে সেই দাবি কিন্তু ISF করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে শুভেন্দুবাবু কি বললেন সেটা বড় বিষয় নয়, এটা তো হতেই পারে যে বিধানসভার মধ্যে শুভেন্দুবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় চা খাইয়েছিলেন, তার প্রতিদান দেওয়ার জন্য ডায়মন্ড হারবারে যে লড়াইটা আমরা দেব সেটাকে ভাঙার জন্য আবার হয়তো বিজেপি এবং তৃণমূল একসঙ্গে কোনো যোগসাজশ করছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। শুভেন্দুবাবু এটাও তো হতে পারে, সেই বিধানসভার মধ্যে শুভেন্দুবাবুকে মমতা ব্যানার্জি চা খাইয়েছিলেন, তার প্রতিদান দেওয়ার জন্য ডায়মন্ড হারবারে যে লড়াইটা আমরা দেব সেটাকে ভাঙার জন্য আবার বিজেপি তৃণমূলের বাইনারি করতে চাইছে, এটাও তো হতে পারে। সুতরাং এই বিষয়ে কি লুকায়িত কি ওনার উদ্দেশ্য আছে ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলতে পারবেন। কয়েক মাস পর নন্দীগ্রামে ISF এর সেই ছবি কিছুটা পরিবর্তন ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে নওশাদের জনসভা ঘিরে সমর্থকদের চরম উত্তেজনা ছিল। নন্দীগ্রামে পৌঁছাতেই নওশাদকে ঘিরে জোরালো কণ্ঠে ভাই জান জিন্দাবাদ সেই স্লোগানও শোনানো হয়। আপনাদের সেই ছবিও দেখাবো একবার। মিডিয়া বন্ধু ছায়ের মধ্যে তো থাকবেন না। খুব
শুরু করলাম যে আমাদের কর্মীদেরকে বোমা মারা হল মারা হলো আমাদের কর্মীদের উদ্দেশ্যে গুলি মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় ষড়যন্ত্র সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার চেয়ারম্যানকে মারতে মারতে টানতে টানতে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ভাইজান স্লোগানই ভবিষ্যতে চরম অস্বস্তিতে ফেলতে পারে তৃণমূল এবং বিজেপিকেও। নন্দীগ্রামে আইএসএফ এর ক্রমশ অগ্রগতিতে আরও কমতে পারে তৃণমূলের ভোট ব্যাঙ্ক, কারণ নওশাদের সভায় অধিকাংশই ছিলেন সেখানকার মুসলিম সম্প্রদায়ভুক্ত। নওশাদের সভায় এতটাই জনস্রোত ছিল, এই জনস্রোত কি তৃণমূলের স্থায়ী ভোট কমিয়ে দিতে পারবে এ বিষয়ে গুরুত্ব দিতে যদিও নারাজ স্থানীয় তৃণমূল কর্মীরা। নন্দীগ্রামে ক্ষমতা বজায় রাখতে সক্ষম বিজেপি নেতৃত্বরাও গুরুত্ব দিতে চাইছেন না আইএসএফকে। তবে নন্দীগ্রামের মতো জায়গায় ক্রমবর্ধমান নওশাদের জনস্রোত কিছুটা হলেও ভবিষ্যতে চিন্তার ভাঁজ হতে পারে তৃণমূল এবং বিজেপি দুজনের জন্যই। আমার কলিগ চন্দন সেনাপতি যে গ্রাউন্ড রিপোর্ট পেশ করেছেন সেটাই দেখাবো আপনাদের। বৃহস্পতিবার বিকেল 4:30 নন্দীগ্রামের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে নন্দীগ্রামের মানুষ কিন্তু জোরে জোরে শুনতে পায় ভাইজান জিন্দাবাদ শব্দধ্বনি, এবং এই শব্দধ্বনি কিন্তু নন্দীগ্রামের মানুষকে বেশ কিছুটা আকর্ষিত করেছিল। তবে এই শব্দধ্বনি শুধু নন্দীগ্রামের মানুষ নয়, নন্দীগ্রামের রাজনীতিতেও কিন্তু একটা ব্যাপক প্রভাব ফেলেছে। কারণ আমরা দেখেছি যে গত বিধানসভা ভোটে নন্দীগ্রামের বুকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই হয়েছে জোরালো, এবং সেখানে জোরালো টক্করও হয়েছে। রাজনীতিবিদরা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে জোরালো টক্কর দেওয়ার পেছনে নন্দীগ্রামের যে 30% সংখ্যালঘু ভোট, সেই ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান ডিফেন্স ছিল। তবে সামনের পঞ্চায়েতের ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই 30% সংখ্যালঘু ভোট কিন্তু ব্যাপকভাবে কমতে শুরু করেছে। কারণ সেখানে আমরা দেখেছি যে আইএসএফ কিন্তু সেখানে পঞ্চায়েত ভোটে ব্যাপক জায়গায় তারা প্রার্থী দিয়েছিল, তবে সেভাবে আশানুরূপ ফল কিন্তু তারা করতে পারেনি। পঞ্চায়েত ভোটের ঠিক কয়েক মাস পরেই কিন্তু নন্দীগ্রামের বুকে একটা ব্যাপক আকারে জনসভার আয়োজন করা হয়েছিল, এবং সেই জনসভায় উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবং সেই সভা থেকেই কিন্তু নওশাদ সিদ্দিকী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে ব্যাপকভাবে কিন্তু আঘাত করেন। রাজনৈতিক ক্ষেত্রে মমতা শুভেন্দুকে আঘাত করা কিন্তু যথেষ্টই স্বাভাবিক বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। তবে যে ঘটনা সবথেকে বেশি চিন্তার ভাঁজ ফেলেছে নন্দীগ্রামের রাজনীতিতে সেটা হচ্ছে আইএসএফের বারবারন্ত, এবং অর্থাৎ আইএসএফ কিন্তু ক্রমেই নন্দীগ্রামের মতো জায়গায় আস্তে আস্তে করে তাদের সমর্থক বাড়াতে সক্ষম হচ্ছেন। এবং গত বৃহস্পতিবারের সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই যা প্রকাশ্যে এনেছে। এই আইএসএফের বারবারন্ত নন্দীগ্রামের মতো জায়গায় এটা কিন্তু ব্যাপকভাবে চিন্তার ভাঁজ ফেলেছে বর্তমান নন্দীগ্রামের ক্ষমতায় থাকা বিজেপি এবং রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূলের মধ্যে। কারণ যেটা রাজনৈতিক মহলের বক্তব্য যে গত বিধানসভা ভোটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় যে টক্করটা দিয়েছিলেন সেই টক্করের মধ্যে অধিকাংশরাই ছিলেন 30% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, অর্থাৎ এই 30% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে কিন্তু ডিফেন্স করেই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে জোরালো টক্কর দিতে সামর্থ্য হয়েছিল। তবে সামনের পঞ্চায়েতে আমরা দেখেছি আইএসএফ আস্তে আস্তে করে নন্দীগ্রামের মতো জায়গায় কিন্তু তাদের দানা বাঁধতে শুরু করে, এবং সেখানে বেশ কিছু তারা প্রার্থীও দিয়েছিলেন গত পঞ্চায়েত ভোটে। সেই প্রার্থীরা আশানুরূপ ফল করতে পারেননি, তবে পঞ্চায়েত ভোটের ঠিক কয়েক মাস পরেই কিন্তু নন্দীগ্রামের মতো জায়গায় আইএসএফের যে জনসভা, সেই জনসভা কিন্তু ব্যাপকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে নন্দীগ্রামের মানুষের মধ্যে। রাজ্য রাজনীতির যাবতীয় খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।